হ্যালো ফ্রেন্ডস, ড্রিমস ইউএনআই চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের রেসিপিটি হলো ধোসা। ধোসার ব্যাটারটা কীভাবে তৈরি করতে হবে, ধোসাটা কীভাবে বানাতে হবে, সমস্ত প্রসেসটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা খুব কম জিনিস দিয়ে, খুব কম খরচে এটা তৈরি হয়ে যায়। আর কিছু টিপস আছে, ফলো করলে তোমরা এটা ইজিলি বাড়িতে তৈরি করে নিতে পারবে। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো লেটস স্টার্ট। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, তার সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। ধোসা বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো একটু দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 কাপ বিউলির ডাল, তারপর নিয়েছি আমি 3 কাপ চাল, সেটা রেগুলার যেটা তোমরা বাড়িতে চাল খাও সেই চালটা নিলে হবে, যেটা বয়েলড রাইস হয় বা বাসমতি চাল না নেওয়াটাই বেটার। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মেথি। এখানে আমি মেজারিং কাপে নিয়েছি, তোমরা চাইলে এরকম রেগুলার যেটা চা খেয়ে থাকো সেটাতে নিতে পারো, বাট যেটার মধ্যে নিয়ে থাকো না কেন, যে জিনিসটার মধ্যে নিচ্ছ সেই জিনিসটাতে যেন চাল আর ডালের কোয়ান্টিটিটা ঠিকঠাকভাবে হয়, তবেই কিন্তু ধোসাটা সুন্দরভাবে তৈরি হবে। আমি এখানে চালটা আর ডালটা 2-3 বার করে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে আমি চালটা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি এখন বিউলির ডালটা, তারপর নিয়ে নেব মেথি, সব কিছু ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি নিয়ে নিচ্ছি মেথি, এটা ফার্মেন্টেশনের জন্য খুব সুন্দরভাবে এটা কাজ করে। তারপর আমি পরিমাণ মতো জল এটা কভার করে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। তোমরা দেখতে পাচ্ছ চাল ডাল আর মেথিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, তো এখন আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার আমি চাল ডাল আর মেথিটা মিক্সিতে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। একসঙ্গে অনেক বেশি জল দেবে না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে আর ধোসাটা ঠিকঠাকভাবে তৈরি হবে না। এবার আমি চাল ডাল আর মেথিটা ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এটা একটু হালকা দানা দানা থাকবে। এখন আমি এটা ফার্মেন্টেশন করতে দিচ্ছি, আর ফার্মেন্টেশনটা ডিপেন্ড করছে ওয়েদারের উপর, গরম বেশি হলে এটা 8 থেকে 12 ঘন্টা লেগে যায়, বাট এটা বেশি গরম থাকলে অনেক সময় 6 ঘন্টার মধ্যে হয়ে যায়, একবার চেক করে নেবে সেটা। আর যদি ঠান্ডা থাকে তাহলে অনেকটা টাইম নিয়ে নেয়। তো এখন আমি এটা কভার করে একটা সেফ জায়গায় রেখে দেবো, যাতে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো ফিরে আসছি আমি 12 ঘন্টা। ফার্মেন্টেশনটা হয়ে গেছে, একটা ফোটা ফোটা ভাব চলে এসছে। তোমরা চাইলে যতটুকু ব্যাটার লাগবে ততটুকু তোমরা নিয়ে বাকিটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো 3 থেকে 4 দিন, এটা খারাপ হবে না। একদম ততটুকু নিয়ে নিচ্ছি, এবার ধোসাটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন চিনি, তার সাথে আমি নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন নুন। নুনটা অবশ্যই তোমরা একটু বুঝে দেবে, একটু ভালো করে মিক্সড করে নেবে, তাতে হবে কি এটা খেতে আরও টেস্টটা বেড়ে যাবে আর সফট হয়ে যাবে। তো এই টিপসটা তোমাদের জন্য রইলো, আশা করছি এটা তোমাদের যখন তোমরা ধোসাটা তৈরি করবে তো তোমাদের এটা কাজে লাগবে। আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখার জন্য স্ক্রিনের উপরে আই বাটনটি ক্লিক করলেই তোমরা আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, তোমরা চাইলে এখানে আয়রনের তাওয়াও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তারপর আমি কিছু পরিমাণে একটু অয়েল দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো, তারপর দিয়ে একটু আমি ছড়িয়ে দেবো স্পুনের সাহায্যে। আর এটা অবশ্যই এটা লো ফ্লেমে থাকবে, একটু হালকা গরম হতে হবে। তারপর আমি এটার উপর একটু জল ছিটিয়ে দেবো, এই সময় তাওয়াটা গরম থাকে তো একটু সাবধানে করবে। জলটা ছিটিয়ে দেওয়ার পর এটা আমি একটা কিচেন টাওয়েল দিয়ে ভালো করে তাওয়াটাকে আমি মুছে দেবো। তারপর আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আস্তে আস্তে করে এটাকে আমি স্প্রেড করে নেব হাতার সাহায্যে। আমি 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে একটু উপরে আর সাইডে ঘুরিয়ে দেবো, আর তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো। তোমরা চাইলে এটা পনির আলু দিয়েও স্টাফিং করতে পারো, এখানে আমি এটা আলু দিয়ে স্টাফিং করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সেকেন্ড ধোসাটা তৈরি করে দেখাচ্ছি, আর এখানে তোমাদের অয়েল না দিলেও চলবে, এখানে কিছু পরিমাণে একটু জল ছিটিয়ে দিয়ে কিচেন টাওয়েল দিয়ে এটা আমি মুছে দিচ্ছি।
তোমাদের যদি হাতা দিয়ে করতে অসুবিধা হয় তাহলে তোমরা বাটির সাহায্যে কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে কিছু পরিমাণে ধোসার ব্যাটারটা দিয়ে তারপরে ওটা তাওয়ার মতো দিয়ে দিচ্ছি, তারপরে বাটির সাহায্যে আস্তে আস্তে করে আমি এটা ঘুরিয়ে দেবো আর এটা খুব সুন্দরভাবে ধোসাটা তৈরি হয়ে যাবে। অনেক সময় হয় কি, যখন আমরা ধোসা তৈরি করি তখন এটা তাওয়ার মধ্যে লেগে যায়। তো একটা টিপস আছে তোমাদের জন্য, যখন তোমরা সেকেন্ড ধোসাটা তৈরি করবে না তখন তোমাদের অয়েলটা দেওয়ার দরকার নেই, অয়েলটা ফার্স্ট টাইম যেটা দিয়ে দিয়েছো ওটাই হয়ে যায়। সেকেন্ড টাইম তোমরা শুধু জলের ছিটি দিয়ে ওটা কিচেন টাওয়েল দিয়ে মুছে দেবে, তারপর ধোসার ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে স্প্রেড করে দেবে। একটা হাতের সাহায্যে আস্তে আস্তে করে এটা তুলে নেবে, দেখবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আশা করছি এই টিপসটা তোমাদের কাজে লেগে যাবে। আমি 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে একটু উপরে আর সাইডে ঘুরিয়ে দেবো, আর তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো। তৈরি হয়ে গেল মিনি ধোসা। এটা তো ফ্রেন্ডস ইজিলি তৈরি হয়ে গেল ধোসা, আর এটা আমি সার্ভ করছি। তোমরা যদি এই সাম্বার আর চাটনির রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখবে, সেটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা দেখতে পেয়ে যাও। খুব ভালো থেকো তোমরা, স্টে হেলদি, স্টে ব্লেসড, কিপ ড্রিমিং। থ্যাংক ইউ।